ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফৌজিয়া শারমিন, চলে আসলাম ফালাক এঞ্জেল চ্যানেল থেকে। তো আজকে আমি আপনাদের দেখাবো কিছু ঘড়ি, আমরা ঘড়ির কালেকশন কিছু দেখবো। তো আমার সামনে আছে ভাইয়া, ভাইয়ার নামটা নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম, নাহিদ ভাইয়া আমাদেরকে হেল্প করবে। তো ঘড়ি কিছু ভাইয়া দেখি আমাদের। এই ঘড়িটা আছে, ডিজাইনটা সিম্পল এর ভিতরে খুব সুন্দর, ইন্ডিয়ান পাল ঘড়ি, 5 ইয়ার্স গ্যারান্টি আছে। তাছাড়া এটার সাথে রেডিয়াম আছে, মানে এটা কি রাত্রে লাইট জ্বলবে? লাইট জ্বলবে, জ্বলে থাকবে। এটা এটা প্রাইসটা তাহলে? এটা প্রাইসটা আসবে, ফিক্সড আসবে 1000 টাকা ফিক্স। হ্যাঁ, 5 ইয়ার্স মেশিন গ্যারান্টি আছে সাথে। আচ্ছা আচ্ছা, 1000 টাকার এটা প্রাইসটা পড়বে ভিউয়ার্স। এটার মধ্যে কি কালারও দেওয়া যাবে? এটার ভিতরে দুইটা শেড আছে, এটা চিজকার আর একটা হবে গোল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আদার্স মে কালার হবে। আচ্ছা ঠিক আছে। একটা ঘড়ি আছে, এই ঘড়িটাও সুন্দর, এটাও রেডিয়াম ঘড়ি, সিকো কোম্পানি। এটার 5 বছর মেশিনের গ্যারান্টি আছে। এটা দাম আসবে 700 টাকা। এটা প্রাইস পড়বে 700 টাকা। আর এটা কালারটা হচ্ছে ব্ল্যাক এর উপরে ভিউয়ার্স, আর উপরে হচ্ছে গ্লাস, না এটা গ্লাস, আর চাই টু স্টোন দেওয়া আছে চারদিকটা খুব সুন্দর করে। তো আচ্ছা ঠিক আছে, এটার মধ্যেও কালার দেওয়া যাবে? এটা ভিতরে ভিতরে সাদা হবে। আচ্ছা, ওই যে কালোটা আছে ভিতরেটা, ওটা সাদা দেওয়া যাবে। এটা সিকো কোম্পানি, এই ঘড়িটা খুব সুন্দর, গোল্ডেনের কাজ করা আছে, গোল্ডেন কাজগুলো কোনো নষ্ট হবে না। এটার দাম হচ্ছে 1100 টাকা। এটার প্রাইসগুলি আমরা এখন যে প্রাইসগুলি বলতেছি ফিক্সড প্রাইস, একেবারে ফিক্সড প্রাইস এগুলো, এগুলিতে কমানো যাবে না। আর এই যে আমি ডিজাইনগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স, এই গোল্ডেনগুলি কালো হবে না তো? কালো হবে না, এটা মেশিন গ্যারান্টি আছে 5 ইয়ার্স। আচ্ছা, 5 বছরের পুরো গ্যারান্টি দিচ্ছে ভাই। আর আপনারা মেমো টেমোতে সব লিখে দেবেন? সব লিখে দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভিউয়ার্স, এই ঘড়িটা দেখুন, খুবই সুন্দর ঘড়িটা, খুব সুন্দর দেখতে পারেন। এটা দাম বেশি না, অল্প রিজনেবল প্রাইসের ভিতরে, এটা হচ্ছে ফিক্স 500 টাকা। আচ্ছা, ফিক্স 500 টাকা রাখ যাবে। ঘড়িটা খুবই সুন্দর, এটার মধ্যে কালার দেওয়া যাবে? এটা ব্ল্যাক হবে। আচ্ছা, ব্ল্যাক হবে। আর এটা উপরে এইগুলো কি? এগুলো কি প্লাস্টিক? না প্লাস্টিক না, প্লাস্টিক তো নতুন, মানে সফট কাস্টম টাইপের বলা হয়। আচ্ছা, কাস্টম টাইপের বলা হয়, কাঠের মতো দেখতে আর কি। কালারটাও কাঠের পুরো, তো অ্যান্টিক কালার যেরকম কাঠের হয় সেরকম কালারটা। ভিউয়ার্স, এটা হচ্ছে গোল্ডেন কালারের উপর স্টোন দেওয়া আছে সাইডগুলো, যে যে এখানে স্টোন দেওয়া আছে, খুব সুন্দর লাগতেছে ঘড়িটা। এটার ভিতরে কালার হবে দুইটা, আরেকটা হবে ব্ল্যাক হবে, 3টা কালার ব্ল্যাক, আরেকটা হচ্ছে মেরুন কালার। আচ্ছা, এটার মধ্যে 3টা কালার দেওয়া যাবে। আর এটার প্রাইসটা আমরা জেনে নিই আগে। এটার দাম আছে ফিক্সড 1100 টাকা। ফিক্সড 1100 টাকা রাখা যাবে এটা। আর এটার কালারটা সামনে আছে? হ্যাঁ সামনে আছে একটা কালার। এই যে আমরা দেখাই দিচ্ছি, এই যে একটা কালার, এই যে যার যেরকম পছন্দ হতে পারে, আমরা ঈদ উপলক্ষে নিতে পারি। আমরা অনেকে ঘর সাজিয়ে থাকি, অনেক কিছু কিনে থাকি, তো সেজন্য আজকে আমার এই ভিডিওটা করা। তো দুইটার প্রাইস মানে সেম, তো এক সেম প্রাইস 1100 টাকা। আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, এই যে একটা ঘড়ি, এটা হচ্ছে আপনার কি বললেন যেন? রেডিয়াম, রেডিয়াম ঘড়ি। এটা হচ্ছে রেডিয়াম ঘড়িটা, আর খুবই সুন্দর ঘড়িটা, আমি আপনাদেরকে পুরো দেখাচ্ছি। এটা রাত্রে লাইট জ্বলবে আর কি। তো এটার প্রাইসটা ভাইয়া? এটা হচ্ছে ফিক্স 1200। এটা ফিক্স 1200 টাকা রাখা যাবে। আর এটার মধ্যে ছোটো সাইজও আছে, এর আগে ছোটোটা দেখিয়েছি আপনাদেরকে ভিউয়ার্স। এটা ঘড়িটা দেখতে পাচ্ছেন, প্যান্ডালামেন ঘড়ি, আপনার নিচে বেল, বেলের মতো যে নড়বে, এটা কি ব্যাটারি দিয়ে চলে তো? না, যে আমি পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে, খুব সুন্দর করে কাজ করা হয়েছে এটার। তো এটার প্রাইসটা? এটা ফিক্স 2500 টাকা। ফিক্স 2500 টাকা রাখা যাবে। আর এটার মধ্যে ডিজাইন কালার দেওয়া যাবে? আরও কালার হবে, এটার ভিতরে খয়েরি কালার হবে, পিঙ্ক কালার হবে। আচ্ছা, কালার দেওয়া যাবে, পিঙ্ক কালার, খয়েরি কালার দেওয়া যাবে, ঠিক আছে ভাই। ভিউয়ার্স, এই যে একটা ঘড়ি আছে, এটা সুন্দর লাগতেছে খুবই, ছোটোখাটোর মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটার প্রাইসটা ভাইয়া? এটা 650 ফিক্সড। 650 টাকা। আর তার উপরেরটা? তার উপরেরটা এটা 1800। এই যে এটা 1800 টাকা। ইন্ডিয়ান ডিল কোম্পানি, ডিলিং, ডিলিং। তার পাশেরটাও তো একই কোম্পানি, প্রাইসটা? এটা 1600। এটার প্রাইসটা 1600। ভিউয়ার্স, এটা হচ্ছে কাঠ, বিক্রমপুর ইলেকট্রনিক্স, অ্যান্ড কাঠটার স্ক্রিনশট নিয়ে আসবেন অবশ্যই দোকানটা খুঁজে পাওয়ার জন্য। আর এটা আমরা মোহাম্মদপুর যে কৃষি মার্কেট, সেই কৃষি মার্কেটে অবস্থিত এই দোকানটা। আর ফোন নাম্বার দেওয়া আছে, আপনি ফোন নাম্বারে কথা বলে নিতেও পারেন। আর
আর দোকানটা খুঁজে পাওয়ার জন্য কার্ডের স্ক্রিনশট নিয়ে আসলে খুবই ভালো হয় দোকানটা খুঁজে পাওয়ার জন্য। আর অবশ্যই আমার এই ভিডিওটাও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।